হাসরের মাঠের একদিন হবে তত লোক। হাই হাই, আপনি একটু কল্পনা করবেন, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, মেহশরের মাঠের একদিন হবে তত বড়। আচ্ছা, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত অবধি পর্যন্ত যত মানব, দানব, ফেরেশতা, জিন, পক্ষী, পশু পাখি আল্লাহর যত সৃষ্টি, মেহশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি একটু চিন্তা করেন তো, কি পরিমাণ ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে, কি পরিমাণে মানব জাতি আল্লাহর সামনে দাঁড়াবে, কি পরিমাণে জিন জাতি আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে সেই মেহশরের মাঠটা কত বড় হবে, সেই মেহশরের মাঠ কত বড় হবে, সৃষ্টির মুকাররবিন ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, হা আজরাইল, জিব্রাইলের মাথার উপরে পৃথিবীর সমস্ত পানি যদি আপনি ছেড়ে দেন তো মাথার থেকে পানি পড়ে পা পর্যন্ত পড়ার আগে পানি শেষ হবে, কিন্তু জিব্রাইল আলাইহিসসালামের পা পর্যন্ত পানি আসবে না। এত বড় ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ পাকের সেই রুদ্রতা দেখে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, আল্লাহ প্রথমার্ধে এমন রুদ্র হবেন, এমন রাগান্বিত হবেন, এত রুক্ষ হবেন, এত কাহার হবেন, শক্ত হয়ে যাবেন রব্বে করিম। আল্লাহর এই কাহারিয়াত দেখে সৃষ্টির সব প্রাণীগুলি, ফেরেশতারা, মানব আর জিন, নবী আলাইহিসসালামগণ ব্যতীত সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এটি হলো মেহশরের প্রথম অর্ধ, প্রথম পাঠ বলতেছি, আল্লাহ রুদ্রতা দেখে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত সৃষ্টির মানব জাতিগুলি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে, সব নবীদের কাছে যাবে, সবাই বলবে চলে যাও, আজকে আমাদের দ্বারা হবে না। প্রিয় নবীজির সামনে এসে দাঁড়ায় উম্মত কাঁদতে থাকবে, আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, ওসমান কাঁদবে, আলী কাঁদবে, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবায়ে কেরাম, খাজা মাইনউদ্দিন চিশত, ইমাম আজম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহ, নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আরো জোরে, আরো জোরে, না আরো জোরে, ওলিদের চোখের পানি দেখে নবীজির দরবারে হৃদয়ের ভিতরে মায়া লেগে যায়। হাহ, আমার আব্দুল কাদের কাঁদতেছে, আমার খাজা মাইনউদ্দিন চিশ কাঁদতেছে, আমার বাহউদ্দিন কাঁদতেছে, আমার শাহজালাল কাঁদতেছে, আমার মুজাদ্দিদ আল ফুসানি কাঁদতেছে, আমার নিজামউদ্দিন কাঁদতেছে, আমার কুতুবউদ্দিন কাকি কাঁদতেছে, আমার দাতাগঞ্জে ওয়াস কাঁদতেছে, আমার খাজা বাকি বিল্লা কাঁদতেছে, আলী ফাহমুদ্দিন তুসি কাঁদতেছে, বাইজিদ বুস্তামি কাঁদতেছে, আবুল হাসান খেরকানি কাঁদতেছে, জুনাইদ বুগদাদি কাঁদতেছে, ইমাম আজম কাঁদতেছে, ইমাম শাফি কাঁদতেছে, ইমাম মালিক কাঁদতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতেছে। আল্লাহ নবীজি ডাক দিবে, তোমরা দাঁড়াও, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার সাহাবিরা কাঁদতেছে। নবী বললেন দাঁড়াও, তোমাদের কাঁদতে হবে না, আমি এখনই রব্বে করিমের দরবারে যাইতেছি। নবীর শান আমি কি করে বলবো আপনাকে, বলেন তো এই নবীর শান আমি কি করে আপনাকে বলবো, বুঝাবো, বলেন। হা রসুল করিম দৌড়ে যে আল্লাহ পাকের আরশে মোল্লার সামনে সেজদাত পরে একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় অসহায়, আমার উম্মত পেরেশানি, আমার উম্মতের হবে কি, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাগার, নবী সারা উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর
قدم بینے اوپائی نائی قد فل من نبی عرب حبل امتی লক্ষ বছর ধরে ফেরেশতারা কাঁদে মানব জাতি কাঁদে আল্লাহর দয়া লাগে নাই সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে মেহেশরের মাঠ একদিন হবে তত বড় সেই দিনের হাজার হাজার বছর পার হবে মানব জাতি কাঁদবে আল্লাহর মায়া লাগে নাই আল্লাহর কাহারিয়ত আল্লাহর মায়া লাগে নাই যেই সময় নবীজি সেজদায় পড়ে ডাক দিবে ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি আমার উম্মত গুনাহগার আল্লাহর মায়া লেগে যাবে জোরে হয়েছে আল্লাহু আকবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ যার কারণে জ আমার পীর মুর্শিদ বলতেন যার কারণে জ গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে নবীর কদম সারা সব মিথ্যা নবী পাইলে আল্লাহ পাওয়া হয় এ কথা বলেন ঠিক নবী পাইলে আল্লাহ পাওয়া হয় নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয় নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয় যারা নবীর ইজ্জতের চাদর ধরে তারা মূলত আল্লাহর ইজ্জতের চাদরই ধরে কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝে যাবেন আজকে বুঝতে হলো জরুরি যারা নবী মানে তারা আল্লাহ মানে ঠিক যারা নবী মানে না তারা আল্লাহও মানে না ওই একই কথা ও বাজান বরুরার মুসলমান শুনিয়া যান এত বছর আল্লাহর মায়া লাগে না যখন নবীজি সেজদার মধ্যে পড়ে ডাক দিছি ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বড় মায়া লাগছে সুবহানাল্লাহ আহা আল্লাহর এই জন্য আমরা রাকাবীর যারা ছিল সারা জীবন নবী 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 করে গেছে কথা কন না কেন নবী 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 করে গেছে আসাবিরা নবী 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 করে গেছে আম্মা জান খাদিজা নবী 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 করে গেছে আবু বকর নবী 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 করে গেছে ওয়াসাল কারনি নবী 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 করে গেছে হযরত হামজালা নবী 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 করে গেছে হযরত বেলাল নবী 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 করে গেছে আ তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহ ডাক দেখ হাবিব সেজদায় আপনি আর থাকবেন না নবী গো মাথা উঠান হুজুর আপনি মাথা উঠান আর সেজদায় থাকবেন না এই মেহশরের মাঠ কায়েম করছি আপনাকে সেজদায় পড়ে থাকার জন্য না হুজুর মাথা উঠান আমি কি কোরআনে আমার পবিত্র জবানে কালামুল্লাতে 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 আমি কি আমার পবিত্র জবানে আপনাকে বলি না আশা أيبعثك ربك مقاما محمودا سرشت نبي دلا مره قاضي نظرون اندر میں ٹک مو سنائی داریو نہیں
মাদ্রাসা তো ঠিকমতো পড়ছে না আর আমরা দেশে সাইকুল হাদিস ওয়াজ করে আমরার দুরুদের কারণে নবীজির মাকামে মাহমুদ দিব এক সাইকুল হাদিস ওয়াজ শুনছি আমি শুন দিয়ে আস্তে আস্তে বাজিনে এইটারে সাইকুল হাদিস বানাইলো কি না সাইকুল হাদিস এই শয়তান কোথাকার আজাজিলের খালা তো ভাই ঠিক কি কথা কন না করে ঠিক শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে কাজী নজরুল লিখতেছে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি বলেন খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের কতই দিলে রতান ভাই বরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি হে মুসলমান আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান আমি আমার কালাম দিক ওয়াদা করেছিলাম আজকে মেশরে আপনাকে মাকামে মাহমুদ দিব প্রশংসার মাকাম দিব যা কোন নবীকে দিব না কোন জিন মানব দানব ফেরেশতা জিন এই মাকাম কোনদিন পাবে না আপনি নবীকে আজকে আমি আল্লাহ দেব আমি আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য একটা আসন বরাদ্দ আল্লাহু আকবার আপনি নবীর জন্য আমি আল্লাহ আজকে মেহেশরে আসন বরাদ্দ করেছি আপনি নবীর জন্য সুপারিশ বরাদ্দ করেছি হামদের পতাকা সুপারিশের পতাকা আপনি নবীর হাতের মধ্যে শোভা পাবে আপনি নবী যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে না আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলবে না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা উড়াবে না আপনি নবীর আগে কেউ সুপারিশের পতাকা উড়াবে না আপনি নবীর আগে আমার আরশে মোল্লার ডান পাশে করুক চেয়ার বরাদ্দ হয়ে যাবে আজকে এটাই মাকামে মাহমুদ সমস্ত সৃষ্টি আজকে দেখুক আপনি নবীর শান কত আপনি নবীর ইজ্জত কত ওরা দুনিয়াতে আপনার ইজ্জত বুঝে নাই আজকে ওদেরকে বুঝাবো আপনি নবীর দাম কত আমার হাবিবের দাম কত আমার বন্ধুর দাম কত আজকে যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানে নাজদি নাজদি বেদাতির দল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে থেকে সেই দিন তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা বুঝ কবে হবে জানি না তো মরার পরে হয়ে লাভ নাই মরিয়ে বুঝিয়ে লাভ নাই মরার আগে বুঝিয়ে তারপরে মেহেশর সেই দিন বুঝবে রসুলের দাম কত হাই হাই আহা হাজার হাজার বছর পার হবে কেউ আল্লাহকে নরম করতে পারবে না কোটি কোটি আদম সন্তান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে নবীরা পর্যন্ত চিন্তিত যে আল্লাহর এই কাহারের গুনার জন্য চিন্তিত না কিন্তু নবীরা কিন্তু কোনো গুনাহ করে নাই মাসুম কিন্তু তারা চিন্তা যে আল্লাহর এই কাহারিয়াত আজকে কি হবে আল্লাহকে নরম করা যাবে ফেরেশতারা সেজদার মধ্যে অলরেডি পড়িয়ে থরথর করে কাঁপতেছে ভয়ে
না জানি আমরার কি হয় আজকে এই সময় আল্লাহর নবীর সামনে যে আবু বকর ওমর উসমান আলী ওলিরা যায় কাঁদতে থাকবে আল্লাহ দেখবে নবী দেখবেন আহা আমার আবু বকর কাঁদতেছে আমার ওমর কাঁদতেছে আমার আলী কাঁদে আমার উসমান কাঁদে আমার তালহা কাঁদে জুবায়ের কাঁদে আমার সাহাবীরা কাঁদতেছে আমার ওলিরা কাঁদতেছে তখন আল্লাহর নবী দৌড়ায় যায় সিজদার মধ্যে পড়ে বলি ইয়া রব হাবলি উম্মতি নবী যখন কেঁদে ফেলবে আল্লাহ বলবে হাবিব আমার আর সহ্য হচ্ছে না আপনি উঠে যান আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হে নবীর শান কতরে নজদি নবীর ইজ্জত কতরে ঘটা তোকে কি করে নবীর ইজ্জত বুঝাবো আমি এই নবীকে তাজিম করার জন্য নতুন করে দলিলের প্রয়োজন নাই নবী নিজেই তাজিমের জন্য যথেষ্ট ওটাকে কোরআনে দলিল আছে নি হাদিসে দলিল আছে থাক বেটা রসূল নিজেই দলিল কি কথা বলেন না নবী নিজে কি নবী নিজে কি নবী নিজেই দলিল নবীকে তাজিম করার জন্য আবার দলিল কিসের বেটা উনি নিজেই দলিল উনি নিজেই দলিল এরপরে আসেন সূরা মুনাফিকের তাফসীর শেষ হয়নি কিন্তু সামনে আসছে স্যার কষ্ট হচ্ছে না তাহলে ও জামানার মুনাফিক আর এ জামানার মুনাফিকের মধ্যে তফাত নাই খালি সিজন চেঞ্জ হইছে আর কি সিজনটা চেঞ্জ হইছে সিস্টেমটা চেঞ্জ হইছে দেখেন এরপরে আল্লাহ পাক আরো আয়াত নাযিল করছে এরপরে নবীজি বলতেছেন এই সমস্ত মুনাফিক যারা রসুলের ইজ্জতে চাদর ধরবে তাদের অবস্থা কি হবে পরিণতি কি হবে আল্লাহ বলতেছেন কোরআনে একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাদের পরিণতি কি হবে তাদের জন্য আল্লাহর ফয়সালা কি আল্লাহ কোরআনে বলতেছেন সাওয়াবুন আলাইহিম মাস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম হুজুর আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান আপনি নবী যদি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান অথবা নাও চান নবী গো লা ইগফিরাল্লাহু লাহুম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব না 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 লা তাবদিলা কালিমাতিল্লাহ আল্লাহর কালামের পরিবর্তন আর হবে না হবে না হবে না নজদি নবীর সাথে বিয়াদবি যারা করবা তোর কপালে ঠাডা পড়বে